আম গাছে দুটি আমের মধ্যে কথা হচ্ছিল। তার মধ্যে পাকা আম বলল, আজ আমি অনেক খুশি, আজ আমি যেন এক নতুন রূপ ধারণ করেছি। কি সুন্দর দেখতে লাগছে আমায়, একদম যেন সবার চোখে পড়ার মতো। আমার গা থেকে অনেক বেশি সুগন্ধি আসছে, সবাই আমার সুগন্ধিতে মুগ্ধ হয়ে যাবে। এইসব ভেবে পাকা আম নিজে নিজে হাসতে থাকে আর কিছুক্ষণ পর কাঁচা আমের দিকে তাকিয়ে বলতে থাকে, কিরে তুই এখন এই গাছে থেকে কি করবি? এখন তো সবাই আমার দিকে তাকাবে আর আমায় নিয়ে প্রশংসা করবে। দেখ, আমি দেখতে কত সুন্দর হয়ে গেছি, আর তুই তুই তো সেই আগের মতোই রয়ে গিয়েছিস। তোর গায়ের রং আর গাছের পাতার রং তো একই, তোকে তো মানুষের চোখেই পড়বে না। তুই এভাবে বলছিস কেন রে? তুই আর আমি তো একই জিনিস। তোর নাম যা, আমার নামও তা। তুই একটু আগে পাকলি, তাই তোর গাটা হলুদ হয়ে গেছে। কদিন পর যখন আমিও পাকবো, তখন আমিও দেখতে তোর মতো হয়ে যাব। এই বিষয় নিয়ে এত অহংকার করা ভালো না। যতই হোক, আমরা তো একই গাছের ফল। এই তুই চুপ কর তো, আমায় একদম বন্ধু বলবি না। আমি তোর বন্ধু নই, তোর চেহারা দেখ আর আমার চেহারা দেখ। আমি এত সুন্দর হয়েছে দেখে তোর বুঝি খুব হিংসা হচ্ছে, তাই না? আমার এত আকর্ষণীয় চেহারা তোর বুঝি সহ্য হচ্ছে না? তুই এভাবে বলছিস কেন? আমি এরকম কিছুই ভাবিনি। আমি নিজেকে নিয়ে কখনোই অহংকার করি না। এইভাবে দুই আমের মাঝে ঝগড়া হতো। একদিন একটি পাখি এসে যে ডালে পাকা আম ধরেছিল সে ডালে এসে বসল। এটা দেখে পাকা আমটা ভীষণ রেগে যায়। এই তুই আমার ডালে এসে কেন বসেছিস? তোর ওজনে যদি আমার ডালটা ভেঙে যায় তাহলে কি হবে? আর তোর গায়ের ময়লা যদি আমার গায়ে পড়ে তাহলে আমার সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। ওঠ, ওঠ বলছি, এখান থেকে চলে যা। পাকাম বন্ধু, তুই এভাবে বলছিস কেন? পাখিটা নিশ্চয়ই অনেক ক্লান্ত, তাই তোর এখানে বসে একটু বিশ্রাম নিচ্ছে। পাখি বন্ধু, তুমি আমার এখানে এসে বসো, আমার ডালে বসে বিশ্রাম নাও, আমি তোমায় কিছুই বলবো না। এরপর পাখিটা পাকা আমের ডাল থেকে উড়ে কাঁচা আমের ডালে গিয়ে বসে আর কাঁচা আমের সাথে গল্প করতে থাকে। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়। এ পাখি, বলতো কে বেশি সুন্দর দেখতে, কাঁচা আম নাকি আমি? আমাকে তো বেশি ভালো লাগছে, তাই না? বল, আমার মূল্য সব থেকে বেশি, আমি অনেক সুন্দর। আমার কাছে তো তোমরা দুজনেই অনেক সুন্দর ও আকর্ষণীয়। আর তাছাড়া তোমরা দুজনেই তো একই গাছের ফল। তোমার গায়ের রং আগে পাল্টে গেছে আর কিছুদিন পর তো কাঁচা আমের গায়ের রং পাল্টে যাবে। তোমাদের দুজনের মূল্যই আমার কাছে সমান। আমি সব বুঝতে পেরেছি। ওই কাঁচা আম তোকে ওর ডালে বসতে দিয়েছে বলে তুই ওর পক্ষ নিয়ে কথা বলছিস, তাই না শয়তান পাখি? তুই না বললেও আমি জানি কাঁচা আম থেকে আমি বেশি সুন্দরী আর অনেক বেশি সুস্বাদুও বটে। শয়তান পাখি, তুই এখনই এখান থেকে চলে যা। আমি কারো পক্ষ হয়ে কথা বলিনি, যা সত্যি তাই বলেছি। এ বলে পাখিটা সেখান থেকে উড়ে যায়। তুই পাখি বন্ধুকে এভাবে বললি কেন? অনেক কষ্ট পেয়েছে সে,
নিজেকে নিয়ে এত অহংকার করিস না বন্ধু, মনে রাখিস অহংকার পতনের মূল। এই তোর জ্ঞান বন্ধ করবি, চুপ করে থাক একদম। এই বলে পাকা আম আবারও কাঁচা আমকে কথা শোনাতে থাকে। এইভাবে দুই আমের মধ্যে কাটছিল। একদিন একটা বাচ্চা মেয়ে কুলি আম গাছের নিচে বসে কাঁদছিল। এ দেখে কাঁচা আমের মনে অনেক মায়া হয়। একে কি হয়েছে তোমার, তুমি এখানে এভাবে বসে কাঁদছ কেন? আমি কারুর সাথে কথা বলবো না, আর ঠাকুরমার কাছেও ফিরে যাব না। সে তো বুঝলাম, কিন্তু কি হয়েছে সেটা তো বলবে। তোমার ঠাকুমা কি করেছে তোমার সাথে? ঠাকুমা আমায় বকেছে, অনেকগুলো বকেছে, না বলে বাড়ির সব মিষ্টি খেয়ে ফেলেছিলাম, তার জন্য ঠাকুমা আমায় অনেকগুলো কথা শোনালো। এই কারণে তুমি রাগ করে আছো? তোমার ঠাকুমা তো তোমার ভালোর জন্যই বকেছে। না বলে কোনো জিনিস নেওয়াকে চুরি বলে, আর চুরি করা মোটেও ভালো কাজ নয়। এখন তোমায় বারণ না করলে বড় হয়ে তোমায় আরও অনেক বিপদে পড়তে হতে পারে। আর তুমি যে একসাথে এতগুলো মিষ্টি খেয়েছো তার জন্য তুমি অসুস্থ হয়ে যেতে পারো। একসাথে এতগুলো খাবার খাওয়া একদমই ভালো নয়। তুমি আর তোমার ঠাকুমার উপর রাগ করে থেকো না, বাড়িতে ফিরে যাও। না না, তুমি ওই কাঁচা আমের কথা শুনো না। তুমি যা করেছো একদম ঠিক করেছো। তোমার ঠাকুমা তোমায় একটুও ভালোবাসে না, বিনা কারণে কত কথা শুনিয়েছে। ওই কাঁচা আম তো দেখতে খারাপ, তাই তোমায় খারাপ বুদ্ধি দিচ্ছে। বন্ধু পাকা আম, তুমি ওকে এভাবে বলছো কেন? কলি বন্ধু, তুমি আমার কথা শোনো। তোমার ঠাকুমা তোমায় অনেক ভালোবাসে, আর তোমাকে বকা দেওয়ার পর নিশ্চয়ই তোমার ঠাকুমা অনেক কষ্ট পাচ্ছে। তুমি বাড়িতে গিয়ে দেখো। কাঁচা আমের কথা শুনে কলি তার বাড়িতে চলে যায়। এভাবে বলতে গেলুম, দিদি ভাই নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। এ কি দিদি ভাই, তুই এসেছিস? আমার ভুল হয়ে গেছে রে, তুই আমাকে ছেড়ে কোথাও যাস নে, আমি আর কখনোই তোকে বকবো না। আমি ভুল করেছি ঠাকুমা, আমি আর কখনোই তোমায় না বলে এত জিনিস খাব না, আর কোথাও যাব না। তুমি দাঁড়াও, আমি একটু আসছি। এই বলে কুলি আবারও আম গাছের কাছে যায়। কাঁচা আম বন্ধু, তোমায় অনেক ধন্যবাদ। সত্যি আমার ঠাকুমা আমায় অনেক ভালোবাসে, আর আমায় বকে আমার ঠাকুমা অনেক কষ্ট পেয়েছে। আর শয়তান পাকা আম, তুই অনেক খারাপ, তুই আমার ভুল বুঝাচ্ছিলি, তোর খুব অহংকার তাই না? আর তুই তো এখন পেকেও গেছিস, এবার আমি তোকে নিয়ে খাবো। এই শুনে পাকা আমটি অনেক ভয় পেয়ে যায়।
বন্ধু কাঁচা আম আমায় বাঁচা, ও তো আমায় নিয়ে যাবে, ও আমাকে খেয়ে ফেলবে। বন্ধু, অহংকারের পতন এভাবেই হয়। তুই আমার আগে পেকেছিস বলে তোর অহংকার হয়েছিল অনেক, কিন্তু একবারও এটা ভাবলি না যে আমার আগেই তোর মানুষের খাবার হতে হবে। কিন্তু তোকে দেখে এখন আমি হাসি ঠাট্টা করব না, কারণ আমি জানি আমাকেও যে একদিন তোর মতো মানুষের খাবার হতে হবে। এরপর গড়ি পাকা আমটিকে পেরে তার বাড়িতে নিয়ে যায়, আর এভাবেই পাকা আমের পতন ঘটে। দেখলে তো বেশি অহংকারের ফলে কি হয়েছে? তোমরা কিন্তু কখনোই অহংকার করবে না।